হ্যালো ভিউয়ার্স, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। তো আমি এর আগের ব্লগে দেখিয়েছিলাম যে আমি আগরতলা থেকে চেন্নাই এয়ারপোর্টে এসে পৌঁছেছি। তো এখন আমরা যাচ্ছি পন্ডিচারি। তো আমরা চেন্নাই পরে এসে দেখব, আগে পন্ডিচারি দেখব। তো আমরা পন্ডিচারি উদ্দেশ্যে রওনা হয়েছি। তো দেখো চারপাশের ভিউটা কী সুন্দর, তোমরা দেখো। তোমরা প্লিজ বন্ধুরা, তোমরা স্কিপ করে দেখবে না, পুরো ভিডিওটাই দেখবে। পুরোটা না দেখলে তোমরা আনন্দ পাবে না, মজা পাবে না। তো খুবই সুন্দর, চেন্নাই থেকে পন্ডিচেরি যাওয়ার রাস্তাটা খুবই সুন্দর, দেখতে পাচ্ছ সিনারিগুলি খুব সুন্দর, চারপাশের ভিউটা খুবই সুন্দর লাগছে। তো আমার সাথে তোমরা এনজয় করো। তো বন্ধুরা দেখো, মাঝখানে একটা মন্দির, এটা হচ্ছে আম্মান টেম্পল। তো ড্রাইভার আমাদের এখানে এসে একটু না থামিয়েছিল, তো থেমেছিলাম আমরা এখানে এসে। তো আমরা এখানে তিলক নিলাম, এই দেখো। তো তিলক নিয়ে এবার আমরা চলে যাচ্ছি। তো দেখো চারপাশের ভিউটা কি সুন্দর, খুবই সুন্দর পন্ডিচারি যাওয়ার রাস্তাটা। তো এখানে খুব বৃষ্টি হচ্ছিল, বৃষ্টি হচ্ছিল বলতে আমরা যখন গেছিলাম তখনে বৃষ্টি ছিল, আবার রৌদ্র ছিল এরকম। তো পুরো ট্যুরটা আমাদের বৃষ্টি নিয়েই ঘুরতে হয়েছে। তো এখন দেখো আমরা একটা লাঞ্চ করার জন্য একটা রেস্টুরেন্টে এসে গেছি। তো দেখো ভিউটা কি সুন্দর দেখাচ্ছে। তো এই দেখো এখানে খুব সুন্দর করে সাজিয়েছে, গোলাপের পাপড়ি, গাঁদা ফুল দিয়ে, গাঁদা ফুলের পাপড়ি দিয়ে খুব সুন্দর করে সাজিয়েছে। তো এখানে দেখো কফি, টি, স্ন্যাক্স সব কিছু পাওয়া যায়। তো আমরা এই রেস্টুরেন্টে ঢুকেছি কিন্তু আমরা ধোসা পেলাম না এখানে। তো আমরা ধোসা খাবো, তো ধোসা পেলাম না, তো এই জন্য আমরা এখান থেকে চলে গেছি আরেকটা রেস্টুরেন্টে। তো এখানে ধোসা ছিল না। তো এখানে রেস্টুরেন্টের কাছেই দেখো ভেতরেই কি সুন্দর সুন্দর জিনিস, আমানদিস্তা দেখতে পাচ্ছো, এখানে সব কিছুই আছে কিচেনের দেখতে পাচ্ছো। তো এখন দেখো আমরা আরেকটা রেস্টুরেন্টে চলে এসেছি এর পাশেই। তো এই রেস্টুরেন্টটায় ধোসা আছে। তো এখানে আমরা গেলাম। তো সাউথ ইন্ডিয়ানরা তো ধোসা খুব ভালো বানায়, ধোসা ইডলি ওরা খুব ভালো বানায়, অন্যরকম টেস্ট। আমরা অন্য জায়গায় যেরকম খাই এরকম থেকে আলাদা একটু টেস্ট এখানে। তো ভিতরে ঢুকে দেখতে পেলাম, দেখো এখানে গণেশের মূর্তি খুব সুন্দর করে ফুল দিয়ে পুজো করেছে ওরা, ভোগও দিয়েছে মনে হচ্ছে। তো এখন দেখো আমরা ভেতরে ঢুকে গেছি, এখানে নানা রকমের খাওয়ার স্টল দেখতে পাচ্ছো। তো দেখো আমরা সবাই এখানে বসে গেছি, দিদি, দাদা, মা, তো আমি ভিডিও করছিলাম। তো তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাই রেস্টুরেন্টটা। তো এই দেখো,
তো এখানে সবাই মাথায় ফুল লাগায়। জাসমিন ফুল ওরা গাজরা হিসেবে লাগায়, খুবই ভালো লাগে দেখতে। তো এখানে দেখো দিদি দাদা বসে আছে, আর আমি এখানে একটু ভিডিও কর নিলাম। তো এখানে এসে খুবই ভালো লেগেছে, স্পেশালি ধোসাটা। আমরা প্লেন ধোসা নিলাম, দেখো কলা পাতায় কী সুন্দর করে সাজিয়ে দিয়েছে। এখানে সাম্বার আছে, আর দেখো এখানে 5 রকমের চাটনি, টমেটো চাটনি, পুদিনা, নারকেলের চাটনি, তারপর সর্ষে, টমেটো, সব চাটনি আছে। দেখো ধোসা, তেঁতুলের চাটনিও আছে, সব 5 রকমের চাটনি। তো এবার দেখো আমরা লাঞ্চ সেরে চলে যাচ্ছি হোটেলের উদ্দেশ্যে। তো হোটেলের ব্লগটা আমি তোমাদের পরে দেখাবো, হোটেল ট্যুর করাবো তোমাদের, পণ্ডিচেরি কোন হোটেলে ছিলাম। তো এর পরের ব্লগে আসবে, তো তোমরা আমার পাশে থেকো। আর দেখো ভিউটা, চারপাশের ভিউ কী সুন্দর, দেখলে মন জুড়িয়ে যায়। তো দেখতে পাচ্ছো, তো এখানে নারকেল গাছ, তারপর তাল গাছ আর ঝাউ গাছ দেখতে পেলাম, খুবই সুন্দর লাগছিল ভিউটা। এই দেখো ঝাউ গাছ কী সুন্দর, চোখ জুড়ানো ঝাউ গাছ, চারিপাশটা দেখো কী সুন্দর। তো বন্ধুরা তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, এরকম নতুন নতুন ভিডিও আর পাওয়ার জন্য। তো অল বাটনে প্রেস করে দিও, তাহলে আমার সব নোটিফিকেশন পেয়ে যাবে তোমরা। আর এই দেখো নারকেল গাছ, নারকেল গাছ না তাল গাছ হবে, তো খুবই সুন্দর লাগছিল, নারকেল গাছই হবে, তো খুবই সুন্দর লাগছিল। তো আমরা হোটেলে প্রায় কাছাকাছি এসে পৌঁছে গেছি। তো আমার পরের ব্লগে তোমরা দেখতে পাবে হোটেল ট্যুর। তো তোমরা আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো, আর কমেন্টস করে জানিও কেমন লাগলো আমার ব্লগটা। তো দেখো খুবই সুন্দর, তো ভিউটা তো আমার কাছে খুবই ভালো লেগেছে, খুবই সুন্দর চারপাশটা দেখো, কি বলবো খুবই সুন্দর। তো বন্ধুরা আজকের মতো এখানেই শেষ করছি ব্লগটা, আমার নেক্সট আমি আবার নেক্সট ব্লগে হাজির হবো। আর দেখো আমরা পণ্ডিচেরি এসে পৌঁছে গেছি।